অভিনয়ে নয় শিক্ষাগত যোগ্যতায় কে কতটা এগিয়ে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে অভিনয়ে শুধু হাড্ডি টক্কর হয় তেমনটা কিন্তু নয় টক্কর অনেক কিছুতেই হতে পারে অভিনেত্রীদের অভিনয় দক্ষতা সকলেই দেখে থাকেন সিনেমার পর্দায় আর তাদের এই দক্ষতার জন্যই ফ্যান ফলোয়ারের দিক থেকেও তারা একে অপরের থেকে এগিয়ে সৌন্দর্য অভিনয় এগিয়ে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় কে কার থেকে কতটা এগিয়ে রয়েছে জেনে নিন এক নজরে পাউলি জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম লড়েটো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে পাশ করেন তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করেন মেধাবী ছাত্রী হিসেবে তিনি স্কলারশিপও পেয়েছিলেন স্বস্তিকা মুখার্জি অভিনয় থেকে কণ্ঠভাষী সবেতেই শিরোনামের শীর্ষে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কলকাতার কার্মেল স্কুল সেন্ট তেরেসা স্কুল গোখেল মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করেন তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পাশ করেন স্বস্তিকা রুক্ষিণী মৈত্র দেবের গার্লফ্রেন্ড হিসেবে টলিপাড়ার তার বিশেষ পরিচিতি রয়েছে বড় পর্দায় দেবের বিপরীতে একাধিক সিনেমাতেও নজর কেড়েছেন রুক্ষিণী লরেটো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম শেষ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিক মডার্ন হাই স্কুল থেকে স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে ফিজিওলজি অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করেন নুসরত জাহান টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় নুসরাত জাহান কুইন অব দ্য মিশন স্কুলে স্কুল জীবনের গণ্ডি পার করেন অভিনেত্রী তারপর ভবানীপুর কলেজে বি কম ডিগ্রি নিয়ে পাশ করেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির অভিনেত্রী তথা সাংসদ হিসেবে ইতিমধ্যে জনপ্রিয় মিমি চক্রবর্তী একের পর এক হিট রেকর্ড রয়েছে তার ঝুলিতে মিমি চক্রবর্তী দুই সালে আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একের পর এক ছবিতে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন শিক্ষাগত দিক থেকেও তিনি বেশ এগিয়ে লেডি ব্রেবন কলেজ থেকে ইতিহাস নিয়ে বিএ করেছেন তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয়ে তিনি কতটা পারদর্শী তা এতদিনে সকলেরই জানা কিন্তু শিক্ষাগত যোগ্যতায়ও তিনি বেজে গিয়ে লখনৌয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেন এরপর ইনফরমেশন টেকনোলজির উপর আবার মাস্টার ডিগ্রি করেন পায়েল সরকার টলিপাড়ার ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করেন তো বন্ধুরা টলিউডের কোন অভিনেত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যে অভিনেত্রীকে আপনার সবচেয়ে ভালো লাগে তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন